वेलकम टू गुरुकुल स्टडी सेंटर। माय डियर स्टूडेंट, वेस्ट बेंगल पुलिस इंटरव्यू अनेक दिन आगे शेष होपर मासर पर मास मासर पर मास अतिक्रांत तो से फाइनल रेजल्टर जो जे आंदोलन चलते हमारा गुरुकुल तरफ थे सबाई तार पासे आछी जे ग्रुप आछे से ग्रुपर माध्यमे प्रचुर स्टूडेंट आमादेर ओखाने गेछे सारेराव दो एक जन गेछिलें तो सेई तथ्य संक्रांतई आबार आमी एकटा भिडियो तोमादेर दिच्छि जे एई पुलिसेई आबार एकटा बिराट रिक्रुटमेंट सेटा आमादेर राज्य सरकारे नय अवश्यई सेंट्रल रिजार्व पुलिस फोर्स এই সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে একটা বিরাট রিক্রুটমেন্ট আবার শুরু হতে চলেছে। কিছুদিনের মধ্যেই তোমরা সেই অ্যাপ্লিকেশন পেয়ে যাবে, মানে বিজ্ঞাপন বেরিয়ে যাবে, তো সেই প্রিপারেশন তোমাকে এখন থেকে নিতে হবে। তো আজকে আমি সেই ডিটেলসটা খুব সংক্ষেপে বলে দিচ্ছি, যারা এর মধ্যে আছো তারা কিন্তু অলরেডি প্রিপারেশনটা শুরু করো। দেখো, এখানে কিন্তু যোগ্যতা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স যে বিশাল অঙ্কের একটা রিক্রুটমেন্ট করবে সেটা হচ্ছে 1,30,000-এর মতো পোস্ট আছে। সেখানে 1,00,000-এর উপর পোস্ট আছে প্রায় শুধু মেল ক্যান্ডিডেটের জন্য, এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্যও কিন্তু ভালো রকম পোস্ট কিন্তু এখানে আছে। তো তোমরা যারা একদম নতুন স্টুডেন্ট, যারা নিউ একদম প্রিপারেশান শুরু করেছো, তারা জেনে নাও যে কীভাবে এটা তোমাকে প্রিপারেশানটা নিতে হবে। তো প্রথমেই বলি, এটা একদম যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। তো এখানে যেটা আছে, এজ হচ্ছে 18 থেকে 23 বছর। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, একদম যারা কম বয়স, কোভিডের জন্য ভেবেছিলাম হয়তো বয়সের ছাড় একটা হবে, কিন্তু সেটা হলো না। তো এখানে মেন যেটা এজ দেওয়া রয়েছে 18 থেকে 23 বছর এজ। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3+ অর্থাৎ 3 বছর ছাড় পাবে, আর এসসি এসটিরা তারা কিন্তু 5 বছর বয়সে ছাড় পাবে। এছাড়াও যারা প্রাক্তন সমরকর্মী, যারা অগ্নিবীর আছো, তারাও কিন্তু যথারীতি বয়সের ছাড় কিন্তু ডিটেলস তারা পাবে। তো এখানে মূল যেটা আমি বলবো, লম্বা এখানে হতে হবে তোমাকে মেল ক্যান্ডিডেটদের জন্য 170 সেন্টিমিটার। মেল ক্যান্ডিডেটদের লম্বা হচ্ছে 170 সেন্টিমিটার, আর যারা এসটি অর্থাৎ তপশিল উপজাতি আছো তাদের হচ্ছে 162.5 সেন্টিমিটার। এদের তোমাদের কিন্তু হাইট হতে হবে। খুব মন দিয়ে শোনো, যারা মেল ক্যান্ডিডেট তাদের হতে হবে, মেল ক্যান্ডিডেটদের লম্বা হচ্ছে 170 সেমি পুরুষ, এবং পুরুষ মেল ক্যান্ডিডেট যারা এসটি আছে তাদের হতে হবে 162.5 সেন্টিমিটার। এবার ফিমেল ক্যান্ডিডেটদের হাইট হতে হবে 157, আর যারা ক্যাটাগরি আছে তারা হচ্ছে 150 হাইট হতে হবে। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে যেটা আমি তথ্যটা লিখে নিয়ে এসেছি সেখানে হচ্ছে তোমার যারা অসম, ত্রিপুরা, মিজোরাম পার্বত্য এলাকার বাসিন্দা তাদের কিন্তু এই হাইটে যথেষ্ট ছাড় থাকে। সেক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের জন্য 165 সেন্টিমিটার হাইট হলেই কিন্তু হয়ে যাবে। আর যারা ওই সব এলাকারই বাসিন্দা মহিলাদের ক্ষেত্রে সেটা কিন্তু তোমাদের হয়ে যাবে 155 সেমি। এটা হয়ে যাবে 155 সেমি হাইট তোমাদের হতে হবে। এবার একটা কথা এখানে বলি, এখানে যেটা তোমাদের আছে বুকের ছাতি ফুলাতে হবে, তোমরা জানো না ফুলিয়ে হচ্ছে 80 সেমি আর ফুলিয়ে হচ্ছে 85 সেমি। এখন এটা প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা হবে, প্রথমে প্রার্থী বাছাইয়ের জন্য একটা সিবিটি টেস্ট হবে। সিবিটি টেস্টের পর তারপর হচ্ছে শারীরিক মাপজোপের যে পরীক্ষা পিএসটি আছে, তারপর আছে পিইটি শারীরিক সক্ষমতার পরীক্ষা। তো এই তিনটে ধাপের মাধ্যমে এখানে কিন্তু রিক্রুটমেন্টটা হবে। তো অর্থাৎ কম্পিউটার বেসড পরীক্ষার জন্য যে সিলেবাস থাকে, সেই সিলেবাস এখনও পর্যন্ত পুরনো যে সিলেবাস, সেই সিলেবাস ধরেই তোমরা পড়ো। ম্যাথের কোশ্চেন তোমাকে করতে হবে, রিজনিং করতে হবে, এইভাবে প্রত্যেকটা জিকে পড়তে হবে। তো এইগুলো তোমাকে পরপর ধরে 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 আগাতে হবে। তো এই এই প্রিপারেশান আমাদের এখান থেকে যেসব ছেলে এসএসবি এবং যারা জিডিতে পাস করেছো তাদেরকেও বলবো, যারা এজের মধ্যে আছো তারা কিন্তু এই পরীক্ষা যখনই বেরোবে আমি সঙ্গে সঙ্গে আবার তোমাদের ইউটিউবে দেবো, তোমরা কিন্তু এই ফিল আপটা করে দিও। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে এইটুকুই আমার কাছে জাস্ট তথ্য ছিল। তো যারা পুলিশের চাকরির জন্য আবার প্রিপারেশান নিতে চাও, এই এজের মধ্যে যাদের হয়ে যাচ্ছে তারা কিন্তু এখন থেকে প্রিপারেশানটা ভালো করে করো। প্রত্যেকটা ধরে ধরে ম্যাথ,
এবং রিজনিং চ্যাপ্টার ধরে ধরে তোমরা প্র্যাকটিস করো, সেভাবে করলে কিন্তু তোমরা অনেকটাই বেশি উপকৃত হবে। আমাদের এখানে যেসব ছেলেরা পড়ছে তারা কিন্তু আলাদা আলাদা আমাদের যে ক্লাস হয় সেইভাবে কিন্তু তারা প্রিপারেশনটা নিচ্ছে। তোমরা যারা কোচিংয়ে পড়ছো না বা বাড়িতে প্রিপারেশন, তারাও কিন্তু আলাদা আলাদা বই ধরে ধরে প্রিপারেশনটা কিন্তু নিতে পারো। তো এর জন্য আরেকটা আমি যেদিন অ্যাড বেরিয়ে যাবে সেদিন ডিটেলস ভিডিও দেবো, কোন কোন বই ফলো করবে, কীভাবে ম্যাথগুলো করবে। আমাদের এখানে একাধিক স্যার আছেন, 10-15 জন শুধু নন টেকনিক্যালেরই স্যার আছেন। তো স্যারেদেরকেও আমি বলে দেবো যে যেভাবে স্যারেরা পড়ান, আমি যে সেকশানটা পড়ি সেই সেকশানটার ভিডিও আমি দেবো, যে কীভাবে আমরা চারটা সাজিয়ে দেবো সেইভাবে তোমরা কিন্তু প্রিপারেশনটা নেবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকে ভালো থেকো। আমি গতদিনে ভিডিও দিয়েছিলাম যে বিশাল অঙ্কের একটা রিক্রুটমেন্ট, যেমন পাবলিক সার্ভিস কমিশন, তারপর KMC-র DRDO, ISRO, সেল, টেকনিক্যালের যেরকম রিক্রুটমেন্ট চলছে, সেক্ষেত্রে কিন্তু নন টেকনিক্যালের যারা পুলিশের রিক্রুটমেন্ট চলছে তারা কিন্তু এটা একটা বিশাল রিক্রুটমেন্ট। 130,000-এর মতো একটা ভ্যাকেন্সি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে খুব তাড়াতাড়ি কিন্তু পুলিশের এই এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।